কুমিল্লার পদুয়ার বাজার এলাকা থেকে দুই রোহিঙ্গা নাগরিককে মাদক সহ গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সকালে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার খবরে পদুয়ার বাজার এলাকায় অভিযান চালান তারা এ সময় পাঁচশো পিস ইয়াবা বড়িসহ দুইজন রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পের মোহাম্মদ ইউনুস ও মোহাম্মদ ইসমাইল এ ঘটনায় মামলা হয়েছে